গতকাল বিগত মানে 29/16 দিবাগত রাত্রি প্রায় একটা নাগাদ কিছু দুষ্কৃতকারী পালংহরি সভা অর্থাৎ শরীয়তপুর জেলার কেন্দ্রীয় মন্দিরে প্রবেশ করে দুর্গা মন্দিরে বেশ কিছু মূর্তি, আনুমানিক 10টি মূর্তি তারা ভেঙে ফেলছে এবং এর পেছনে বিশাল এক চক্র কাজ করছে বলে আমাদের ধারণা। একটি ছেলে ধরা পড়েছে যার নাম সিরাজুল ইসলাম। হ্যাঁ, আমরা এর জোর প্রতিবাদ জানাইতেছি শরীয়তপুরের সমস্ত হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে, এবং আমাদের মন্দির যাতে সুরক্ষিত থাকে এবং আমরা হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিবর্গ যাতে নাকি এই মন্দিরে পূজা পার্বণ যথারীতি করতে পারি তার জন্য সরকারকে সুব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আরও 2টি মন্দির ভাঙছি, একটি হলো ঋষিপাড়া, হ্যাঁ আমাদের মানে পালন থানার পাশেই, এবং